সত্যি এভাবে ছেড়ে চলে যাবে ভাবতেই পারিনি, অনেক বেশি কষ্ট পেয়েছি। না গেলে কি হতো না, একটুখানি আর থাকতে পারতে, এমন কি হয়ে যেত। হ্যালো এভরিওন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কত না কী করি তোমার জন্য, আর তুমি এভাবে চলে গেলে অবশ্য তোমারও দোষ নেই। তোমার কোথায় দোষ, সব কিছু তো সময়ের ব্যবধান, কিছু করার নেই। কেন এইসব কথা বলছি সেটাই ভাবছেন তাই তো? এই যে দেখুন না, এখন সকাল 6টা, আর উঠে পড়েছি, ইচ্ছা করুক যে না করুক, আর শরীর চলুক যে না চলুক, উঠতে হবে, করতে হবে। আর সেই না উঠলে বা না করলে ভালোবাসার মানুষটা যে না খেয়ে যাবে, আর এ তো 1-2 ঘন্টার ব্যাপার না, সেই সারাদিনের ব্যাপার। সেই সকাল 8টায় যাবে, আবার বাড়ি ফিরতে তো সেই সন্ধ্যা 6টা 7টা বেজেই যায়, আর তাকে না খাইয়ে আমি পাঠাই কী করে? এত কিছু করার পরে, এত চেষ্টা করার পরেও যে যদি এভাবে সফল হতে না পারি, বা কোনো কোনো দিন যদি এমনভাবে লেট হয়ে যায় বা কিছুটা লেট হয়ে যায়, আর তখনই যখন ও এভাবে চলে যায়, তখন যে কী কষ্ট লাগে বা কী যে খারাপ লাগে সারা দিনটা, না আমার একদমই ভালো লাগে না। সারাদিন মন মরা হয়ে থাকি, আর সারাক্ষণ শুধু ওই চিন্তা ভাবনায় মাথায় ঘোরে যে লেট না করলে হয়তো বা খেয়ে যেতে পারতো, বা এমনটা হতো না, কেনই বা এরকমটা হলো, কেন বা আমি 5 মিনিট বা 10 মিনিট কি বা ঘন্টাখানিক লেট করে উঠলাম। আর আবারও সেই সেম কেসটা হয়েছে বেশ অনেক দিন পর, আর দেরি হয়ে গিয়েছে বেশ অনেকটাই, আর আমি তো রান্নাবান্না কিছুই করতে পারিনি। ঝটপট আমি ওর জন্য শুধু টিফিনটা রেডি করে দিচ্ছি, আর কালকের কিছু পান্তা ভাত ছিল সেটাই ও খেয়ে যাচ্ছে। কিছু করার নেই, অনেক মন খারাপ হলেও কিন্তু কিছু করার নেই, সময়ের যে একটা ব্যাপার আছে না। শুধু ও তো একলা যাচ্ছে না, ওর সাথে আরও যে 4 জন স্যার যায়, ওরা যেহেতু এক গাড়িতে যায়, তো সবাই মিলে তো একসাথে যেতে হবে। তো একজনের দেরি মানে কি প্রত্যেকেরই দেরি, ওই জন্য না ও একদমই দেরি করতে চায় না। মাস্টারমশাইয়ের দেরি মানে বাকি যে স্যারগুলো যায় একসাথে, তাদেরও কিন্তু দেরি, যেহেতু সবাই একটা কারে একসাথেই যায়। যাই হোক, কিছু করার নেই, অনেক তাড়াহুড়োর মাঝেও কিন্তু ঝটপট আমি ওর জন্য টিফিন রেডি করে নিচ্ছি। আটা মাখারও সময় ছিল না, আজকে ওকে ডিম টোস্ট করে দিয়ে দিচ্ছি, সাথে আমি কিছু কিছু বলতে একটা আম কেটে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে হালকা পাতলার মধ্যে ওর টিফিনটা রেডি। আর এই তো সকালে পান্তা ভাত খেয়ে গেল, কিছু করার নেই, একটু কষ্ট হলেও। চলুন তাহলে এবার নিচে যাই, দেখি একটু বাঁশে উঠিয়ে দিয়ে আসি ওকে। এই যে টিফিনটা ব্যাগে ভরে দিয়েছি, এবারে তো বাইরের দিকে আসলাম বাস ধরার জন্য। আর ফারুকনবাবু না, ওর পাপার সাথে সাথে উঠে গিয়েছে আজকে, আর উঠে তো সেই মন খারাপ। সকাল সকাল উঠে গেলে না ছেলেটা অনেক বেশি মন খারাপ করে, আমি তো উঠাতে চাই না, কিন্তু আর কি করা যাবে, উঠে গিয়েছে। এই যে বাস চলে আসলো, মাস্টারমশাই উঠে গেল। এভাবে কিন্তু ও মালদা অবধি যায়, মালদা থেকে ওরা 4 জন স্যার মিলে একটা কার নিয়েছেন, আর ওই কারটাতেই কিন্তু প্রত্যেকে যান। তো এই যে এখানে গাড়িটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে, ওরা চলে গেলে বাকি আমি সংসার যেগুলো কাজ আছে সেগুলো করে নেব। আমরা তো টাটা করে দিলাম, ও চলে গেল। আল্লাহর কাছে তো দোয়া করি সব সময় যে তার জার্নিগুলো যেন খুব সহজ হয়ে যায়, প্রত্যেক দিনের এত জার্নি। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে আবার কাজগুলো করি, সাথে ফারুকনবাবকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে। তো এদিকে আমি ফারুকনবাবকে একটু রেডিও করিয়ে দিয়েছি, আর ও যাওয়ার আগ মুহূর্তে না বলে যে আম্মা আমার ছড়াটা মুখস্ত হয়নি, ও না অনেক বেশি ভয় পাচ্ছে, এরকমই টাইপের আমার ছেলেটা। একটু যদি ওর পড়া মানে খামতি থাকে সেই দিন তো ওর হয়ে গেল, একদমই মন খারাপ করবে, তারপর তো কান্নাকাটি শুরু করবে। তো ওর পড়াগুলোকে আমি একটু ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটা পড়া আছে, ওর ইংলিশ ছড়াটা না একটু মানে পড়া হয়ে গিয়েছে, তবুও একটু সড়গড় টাইপের একটু করে দিচ্ছিলাম। তো আমি ওকে পড়াচ্ছিলাম, দাঁড়ান আপনাদের শোনাচ্ছি ও কীভাবে পড়ছিল বা মুখস্থ করছিল। এই যে দেখলেন, বললাম সময় হয়ে গিয়েছে, হ্যাঁ সত্যি সময় হয়ে গিয়েছে, এখন ওই মোটামুটি আপনার ওই 10:45 মতো বাজে। আর আমি ওকে ঝটপট সক্সটা পরিয়ে দিচ্ছি, আবার তো রেডি হয়ে বেরাতে মোটামুটি লেগেই যাবে 5-10 মিনিট। তো আবার ওর স্কুল তো মোটামুটি 11টাতে স্টার্ট হয়ে যায় ক্লাস স্টার্ট, তো আমি খুব একদমই যে খুব তাড়াতাড়ি যাই তা কিন্তু না, একদমই স্কুল হয়তো ওর ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তেই যাই, কেননা রাস্তাঘাট খুব জ্যাম হয়, আর ওই স্কুল টাইমে না অনেকেই স্কুল টিস্কুল যায়, ওই জন্য একটু বেশি জ্যাম হয়। তো আমি একটু দেরি করেই
যাওয়াটা পছন্দ করি। যাই হোক, এখানে চলেও এসেছি বেশ অনেকটা পথ, আর স্কুলের আগেই কিন্তু এই দোকানটা আছে, ওর ফাল্কনবাবুর স্কুল ঢোকার একটু আগে। তো ওকে প্রত্যেক দিনই মোটামুটিভাবে এখানে একটা করে ওকে জুস নিয়ে দেয়, প্রত্যেক দিন না, মাঝে 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 নিয়ে দিই। তো আজকেও ভাবলাম যে একটা ওকে জুস নিয়ে দেয়। আর এই যে সেই সামনে দেখছেন ফাল্কনবাবুর স্কুলটা, ওকে রেখে এসে আবার এদিকে আমি একটু সামনের দিকে চলে এসেছি। এখানে এই জায়গাটা কোথায় হয়তো আপনারা বুঝতে পারছেন, কালিয়া চকে যে থানার সামনে মন্দিরটা আছে না, ওর লাগানোই কিন্তু একটা শপিং মল হয়েছে। মোটামুটি 2 বছর হয়ে গেল কিন্তু কখনো ঢোকা হয়নি জানেন। আর আজকে বেশ কয়েকটা আমার প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন ওই যে সার্ফ, তারপরে ওই যে কাপড়ের দেওয়া সাবান, ফারুকনগর ম্যাগি, এই 2-4টার মতো জিনিস ছিল। তো আবারও ভাবলাম যে আমি ওই দিকটা আর কেন যাবো, এখানে যেহেতু পেয়ে নিচ্ছি, তো এই দোকানটায় ঢুকলাম বা শপটায় ঢুকলাম, বেশ ভালো কিন্তু। আর এই দোকানটার পাশেও দেখলেন যে গিনি হাউস, কালিয়াচক গিনি হাউস নামে একটা স্বর্ণকার সোনার দোকান হয়েছে, যেটা কিনা প্রথম কালিয়াচকে হয়েছে, সেটাও আপনাদের একটু দেখালাম। আর এই যে দেখুন কত পরিমাণে জ্যাম, আমার স্কুটিটা কিন্তু ওই সাইডে লাগানো আছে, এই যে আমুলের যে এটা দেখলেন না, ওই সামনেটায় আমার স্কুটিটা লাগানো, দাঁড়ান পার হয়ে যায় দিয়ে আবারও আমি যাই বাড়ির পথে। বাড়ি গিয়ে তো আর কোনোরকম ভিডিও শ্যুট করা হয়নি, এখন নিতে এসেছি ফাইনালি ফারুক নবাবকে। এখন মোটামুটি ওই 3টে বেজে ক্রস করেছে, এখন নিতে আসলাম। আর রাস্তার পথেই ও না এই যে মুঠিয়া খাজা বলে একটা কি ওই জিনিসটা থাকে, ওই মিষ্টির দোকানে দেখে নিয়েছে, আর দেখে আবার ও তো জিদ ধরেছে ওই জিনিসটা নেওয়ার জন্য। আমিও ভাবলাম যে দেখি, নিয়ে দেখি কেমন, আর বেশ ফ্রেশ ছিল কিন্তু। অনেকে দোকানে থাকে দেখবেন অনেক বেশি মাছি, তারপর নোংরা একটা পরিবেশ থাকে, কিন্তু এই দাদাটার দোকানে বেশ ভালোই। আর আমি এই পথটা দিয়ে যেহেতু প্রত্যেক দিনই যাতায়াত করা হয়, তো আমি দেখি বেশ, কিন্তু কোনো দিন নেওয়া হয়নি, আজকে ভাবলাম যে নিয়ে নেই। তো এখানে আমি 3টার মতো নিয়ে নিলাম, আর ও আবারও একটা সিঙাড়া নিতে চাইলো, তো আবারও একটা সিঙাড়াও নিয়ে নিয়েছিলাম। চলুন এবার যাই বাড়ির পথে। আমরা তো মা ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন ফারুকনগর পাপা চলে এসছে আর আমাদের জন্য চকলেট নিয়ে এসছে। তো আমরা চকলেট খাই, সাথে আপনাদের সাথেও বিদায় নিই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।